বান্দাদের উপরে মহান আল্লাহ তাল্লার রহমতসমূহের মাঝে অন্যতম হচ্ছে তিনি সকল রোগের ঔষধ তৈরি করেছেন সবচেয়ে উপকারী ঔষধ এবং চিকিৎসা হচ্ছে কোরআন ও হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক সার্বিকভাবে সর্বোত্তম ঝাড়ফুঁক হচ্ছে কোরআন দ্বারা ঝাড়ফুঁক আল্লাহ আলার অনুমতিক্রমে কোরআন হচ্ছে শারীরিক ও আধ্যাত্মিক রোগের সবচেয়ে উপকারী আরোগ্য আল্লাহ তালা বলেন ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু ইল্লাহ ইল্লা এর মধ্যে আছে সুরা ফাতেহা দ্বারা ঝাড়ফুক নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের যুগে কোন এক আরব লোককে বিচ্ছুতে দংশন করেছিল আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সুরা ফাতিহা দ্বারা ঝাড়ফুক করেছিলেন অতঃপর সে সুস্থ হয়ে গিয়েছিল রসুল্লা সাল্ল আলী তার এই কাজকে সমর্থন করেন এবং তাকে জিজ্ঞাসা করেন যে কে তোমাকে জানালো যে এই সুরাতে ঝাড়ফুক রয়েছে আরো আছে ঝাড়ফুক রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম যখন কষ্ট পেতেন তখন মাহবুজাত পাঠ করে নিজের উপর সামান্য পরিমাণ থুতু সহ ফু দিতেন এবং হাত দ্বারা মাসা করতেন মহাবিজাত হচ্ছে সুরা নাস ফলাক এখলাখলা কয়েকটি শর্ত সাপেক্ষে ঝাড়ফুক করা বৈধ যেমন সে বিশ্বাস করবে যে আল্লাহ আলাই একমাত্র উপকার দানকারী এটা তাবিজ কবজ নয় শরীয়ত বিবর্জিত কোনো কিছু দ্বারা ঝাড়ফুক হতে পারবে না যেমন জিন দ্বারা সাহায্য চাওয়া ইত্যাদি কেননা তা সিরি সিরকি বিষয় না হলে তা দ্বারা ঝাড়ফুঁক করা বৈধ অসুস্থ ব্যক্তি নিজেই তার রবের নিকটে অনুনয় বিনয় করবে যেমনটি আইয়ুব আলি ইসাল্লাম করেছিলেন আল্লাহ তালা বলেন ওয়া ইয়ু বাইদনা দা অব্যাহু আননি মাসানি আবদুর রওয়ান অসুস্থ ব্যক্তি তার ব্যথার স্থানে হাত রেখে তিনবার বিস্মিল্লাহ বলবে অতপর পড়বে আউদ বিল্লাহী ওকুদরতিহি মিং সাররিমা আজিদ ও হাজির অসুস্থ ব্যক্তির পরিবারের কেউই তার ঝড়ফুক করবে এবং তার জন্য দোয়া করবে আয়েশারত আল্লাহ তা আনহা বলেন কেউ রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের নিকটে অসুস্থতা নিয়ে আসলে তিনি তাকে ডান হাত দ্বারা মাসাহ করতেন অতপর বলতেন আজহিবিল বা নাস ওয়াশফি আন তাশাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আল্লাহ আদিরুসা কমা রুগি দেখতে যাওয়া ব্যক্তিরা রোগীর জন্য দোয়া করবে এটাই হচ্ছে সবচেয়ে উপকারী চিকিৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মুসলিম ব্যক্তি এমন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় যার মৃত্যুর সময় এখনো আসেনি সে যদি সাতবার বলে আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিক তাহলে তাকে সুস্থ করে দেওয়া হয় সুতরাং সরাই সুলুল্লা সাল্ল আলী আসাল্লামের শেখানো দোয়ার ব্যাপারে আগ্রহী হন কেননা এটি হচ্ছে সবচেয়ে উপকারী ঔষধ জেনে রাখুন নিশ্চয়ই আরোগ্য আল্লাহর পক্ষ থেকে যেমনটি আলী আলিহাল্লাম বলেছেন ওয়াইদা মারিত্তু ফিন